আল্লাহর কুদরতুর নূর থেকে আল্লাহ একটা নূর বের করলেন, আসমান জমিন বেহেশত জান্নাত কিছু জাহান্নাম কিছু, জোরে বলেন নাই। তাহলে বের করলেন কি নূর, নূর সেই নূরটা কি, সেই নূরটা হলো সেটা আমার রসুলবাদ বলতেছেন আল্লাহ সুবহান ওয়া তাআলা যে নূর সর্বপ্রথম বের করলেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সেটা হলো আর কেউ নয় সেটা হলো আমি নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আল্লাহর কুদরতের হাত মুবারকে নিলেন এই নূরটা, দয়াল নবী বলে আর কেউ নয় সেটা আমি রসুল, তা আল্লাহ এই নূরটা দেখতেছেন। আল্লাহ যখন এই নূর দেখতেছেন এই নূর তো আমি, আমি রসুল, তখন আমি রাআইতু রব্বি ফি আহসানা সূরা, আমি ওই হাত থেকে আল্লাহকে দেখতেছি। পৃথিবীর কবালের সুখে কোন ব্যক্তি আল্লাহকে চোখে দেখে নাই আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া, বড় করে বলে সুবহানাল্লাহ, বানাইয়া না নূর মুবারক, বানাইয়া না নূরুন নবীরে, বানাইয়া না আউয়ালু প্রথম, আখিরু ফাটাই দে শেষ, বানাই দে। এখন আইয়ন এবেলা আল্লাহ ফরত ফরত এক একখান বানাব নাই, আল্লাহ আজকে প্রকাশ করে দিই দে, আজকে কি করে দিই দে, কথা বুঝো তাই না, বহুত বড় বড় গোড় হুজুর হলো ঘর দে ও জাহাঙ্গীর হুজুর, ওকে বলেন সাহাবায়ে কেরাম জুলুস করে নাই তো, তবে তাবিন জুলুস করে নাই, আপনারা কোথায় এই জুলুস পেলেন, হন না বড় করে কো, সাহাবায়ে কেরাম জুলুস করে নাই, তবে তাবিন জুলুস করে নাই, আপনারা হঠাৎ করে এই জুলুস কোথায় পেলেন, কেন সুন্দর কত ওড়ো, যুক্তি তো মজবুত আছে, লাইও না ফেরবো না বহুত বড় যারবো হইলে সুন্দর করে যুক্তি দিবে, সাহাবায়ে কেরাম জুলুস করে নাই, তবে তাবিন জুলুস, তুই এত দূরে কে গেলা, আরে হাসি করি লেবে লাই, সাহাবায়ে কেরাম গিলে জুলুস করিব, তবে তো আবিন গিলে জুলুস করিব, জুলুস তো তোমার মার বিয়ের দিন শুরু হইয়ে 500-1000 বইরা দেখাই জুলুস করি উতের বিড়া গান্ধে তোর বাবু উল্টে দিয়ে ইবে সাহাবায়ে কেরামে করিগে না, তো তুই কেন যাই অনেক গিলে সব দে, জুলুস সাহাবায়ে কেরাম করতে করতে হবে না, তবে তো আমিনে জুলুস করতে হবে না, জুলুস করেছেন আল্লাহ, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা, আল্লাহ বলে আমি ফেরেশতাদেরকে নিয়ে আমার পেয়ারা রসুলের উপর দরুদ শরীফ পড়ে পড়ে আমি জুলুস করেছি, শুধু আমি নিজে করি নাই নির্দেশও দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু, এটা আমর করেছেন আলাইহি ওয়া সাল্লিমু, তোমরাও যদি আল্লাহওয়ালা হতে চাও নবীওয়ালা হতে চাও জান্নাতওয়ালা হতে চাও আমার দয়াল নবীর উপর তোমরাও দরুদ শরীফ পড়ে পড়ে জুলুস করো, কুল বিফাদলিল্লাহ ওয়া বিরহমতি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা
আল্লাহ যে আমাদেরকে দয়াল নবীকে দিয়ে যে দয়া করেছেন, যে ফজল করেছেন, কিয়ামত পর্যন্ত ওই দয়াল নবীর শুকরিয়া করলো আদায়। ঠিক না? জুলুজ যেটা আমরা করতেছি এটা খোদা সুন্নত পালন করতেছি, সুন্নত এলাহি খাসুন্ন আল্লাহ সুন্ন। তাহলে বিয়াগুন বানাই না আদম আলাইহিস সালাম, লুক আলো দি গলাই আল্লাহ নাগদি গলাই বেড়ে ভাই গিয়ে গালো দি লু ইয়ান দিয়ে আদম আলাইহিস সালামে আবার রিপ্লাই বেড়ে ভাই গিয়ে ফেরে স্থল বিয়াগুন আগরি সাই লুই লু তো আইদার গো লু তো লু এসে যাচ্ছে আল্লাহ কি করবি ওই আর রসুলুন নূর একখান বানাই মানে এসে এত না কানা নুন লই লুর সাথে মিশ্রিত করে দিল আব্বার কপাল দিয়ে আদম আলাইহিস সালামের কপাল দিয়ে ঠেলিয়ে রে গলা দিয়ে দিল বড় করে হন আর রসুল বাগের নূর সর্বপ্রথম খার কপাল আদম আলাইহিসসালামের তুন শীজ আলাইহিসসালামের কপাল শীজ আলাইহিসসালামের তুন ইদ্রিস আলাইহিস তুন শুরু করতে করতে লামিক মধু সলে উখনু ইয়ারু রু আজিজ গাইনান আনুষ শীষ কপাল দুমরাইয়ে আইস্তে আইস্তে নু নবীর কপাল ঢুকাইয়ে ঢুকাইতে ঢুকাইতে তার এক ইব্রাহিম আলাইহিসসালামের বাপের কপাল ঢুকাই নুরিয়ান দূরন না ইব্রাহিম আলাইহিসসালামের কপাল ঢুকাই ইসমাইল আলাইহিসসালামের কপাল ঢুকাই ঢুকাইতে ঢুকাইতে খাসিম আর রসুলের দাদার বাপ খাসিমের কপাল পর্যন্ত আইছে খাসিমের কপাল তুল শুরু করি আর রসুলের দাদা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা কপালত আইছে বড় করে হন সুবহানাল্লাহ নুরিয়ান দূর দে আইস্তে আইস্তে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহর কপাল ঢুকে ফতহুল আলীম উকা কি দেবা যাব ওরা রাদিয়াল্লাহ 500 জন বাপ এ নুরিয়ান নসিবে দরগে 500 জন মা নুরিয়ান নসিবে মোটরি দে 1000 মানুষ এগুনতে কলমা কালাম কিছু লাগতো না আর রসুলের নূর মুবারক ফাইদে আল্লাহ বেহিসাব জান্নাতি বলে হই সেজন্য নবীর মাতে বাবেতে কলমার কোনো প্রয়োজন নাই আর রসুলের নূর মুবারক ফাইলেই দে জান্নাতি হই গই ঠিক নে ঠিক ইয়া রসুল বাগের মা বাবার জান নামে কদম মলই আছে না নবীর মা বাপ জাহান নামে যাবে এটাই বলে ঠিক ইমান গেই কেউ ঠিক কই দেই তির ইমান গেই গই যে কই তির ইমান গেই গই খতর বিয়া হলি তি নবীর মা বাবার জাহান নামে পাঠাই দিই নি আরিতের মারে বাবার আসমান তুলি ধরে স্থল শুধু গাল বেড়ে বেড়ে সুমা মারিব দে ফুয়া খাতুন বেড়ে লই সহ তোর বুয়া কে না আন নবীন মা বাবার জান নাম ফাটাই দে যে তিল্লিম বাদা জালিকে জানিম তিল্লিম বাদা জালিকে জানিম যারা রসুলের মা বাবার নমস্কারি করি গে হ্যাঁ রসুলের নমস্কারি করি গে হ্যাঁ রসুলের দাদার নমস্কারি করি গে আল্লাহ ফতোয়া দিয়ে দে এতে জন্মের সমস্যা হয়ে গিয়ে এতে জন্মের মধ্যে কি হয়ে গিয়ে সমস্যা আছে সোজা দলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহর কপাল মোবারকত আইছে না এই যে বড় করে হন নি এখন লাস্তা দিয়ে হাঁটতে লাগলেন মক্কা মক্কায় রাতে বাক্কা হইতো লাল্লাজি বিবাক্কাতা মোবারাকা ওয়াহুদাল্লিল আলামিন
বাক্কা মানে গেড়ি মুসুরি দল, বাক্কা শব্দের অর্থ হইলি জিবে কাবা শরী বললো মস্কারি করতে ইচ্ছের গেন্ডি আল্লাহ কি করে দিত এই লাভরা খাবার সারে কাবা শরী ব্যাং তো এসে দেবে একগুণ রে আবাবেল বাক্কি দিয়ে রে ফাত্তর মারি আতুরি উজুরি উদ্দলামে গেলে গিয়ে ঠিক না তার মিহিম বি হিজারাতি মিন সিজিল ফাজালহুম কাসলিম মাকুল মানি ফাড়াত মরিছে রে জেললে গরিব বাড়িলে জেললে মরিছে খুশি হয়ে যাবি ওই এ ফুতাই নে রেললে বেটি মিলে খাওয়া ফাজালহুম কাসলিম মাকুল তোইলে নূর মুবারক আর রাসূলুল্লাহ আব্বাসান খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু কবল মুবারকত আইছে না সারা জ্বলেন না এসে বড় করে কন নি তেরি সুরত কে লিয়ে আয়া হে সুরা নূর কা এমন সুন্দর সেহরা কাবের মশরে কে খুদি না সারা আম্মা সাম্মা জাম্মা এক নজর সাই দেখতে পড়বে আব্দুল্লাহ এত সুন্দর আব্দুল্লাহ এত সুন্দর আব্দুল্লাহর ভিতর আল্লাহ কি দিয়েছেন সুবহানাল্লাহ সাই তো এক নজর আব্দুল্লাহ রাদিয়াল্লাহ সাহরা মুবারক তো কি তো সাই দেখতে খ্রিস্টান অল্প সালাক আছে এখনো পৃথিবীতে খ্রিস্টান বেশি আমেরিকাও খ্রিস্টান বন্ধু জগান নেই আমেরিকাও খ্রিস্টান বন্ধু ইসরায়েল আবার এহুদি বন্ধু তার এহুদি এখন ফুলের মালা দিয়ে দিবে খনগুরু হয়ে মার খাবার তারা কেন মহব্বত করে দিয়ে দে হুজুর কিনি নকুল হতন বর মিনত করে বানাই আনি কেন লাগাই লাগ ইয়ালাই লাগাই লাগ কিনি তারা কত হুজুর আর কোনো দিন না দেখে আল্লাহ এবং নকুলের খাবার দাম ইয়ালাই তার মিনত আনার হক আদায় করে দিয়ে হত বুঝাই তার কি নিয়ে বহুত দূরত্ব নিবে জাঙ্গির হুজুর লাগ বানাই আনি তার কারণ নকুলি বেলা হতক্ষণ লাগে বললাই অনুরোধ করি আল্লাহ তারা মনের আসন এলা কতক্ষণ লাক্কি হারিবে ফুরা খেঁচা ফুল দিয়ে তো ইয়া তান হুতানি প্লাস্টিক গলা যাবে ফুল এসে কর নি ইবে ফুরা খেঁচা দিও ভাই এটা শুধু আরে খেঁচা খেঁচা দিয়ে দাঁড় আগে দুলার রূপে চলে প্লাস্টিক দিয়ে শুভ ফেলার দিয়ে বুলার ভাল্লা আসেন ভাইরা হ্যাঁ কি হইলাম ও আর রসুন রাফাজাম খাজা আব্দুল্লাহ রদি জলেন না কাবের মোশরেক বেদিন একদিন নজর এক নজর থাকাই থাকতে তো খ্রিস্টান অলবর সালা অন্যান্য ধর্মের মানুষও বৌটো আনিলে লাশ লগ্ন সাইয়েরে কি আনে এই যখন এলে হিন্দু ভাই অলের লগ্ন বললে দিনে কোন ক্লাব কি নেই জিন্দগি জিয়েন বাড়া না হয় দিনে ইয়েন তো কি হয় লগ্ন সারাই তার বই খ্রিস্টানরা ওকে জ্যোতিষীর কাছে গেছি লাশ গনে দিয়ে ও জ্যোতিষী আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ হঠাৎ এরকম সুন্দর হওয়ার কারণটা কি একটু জরিপ চালাও তো দেখি খারা গন্ধ গনে দিবে রে ইতে একবার আতাইলে বাতাইলে মাড়ি আঁকানো তা আঁকতে আঁকতে ফা গেছে পেয়ে গেছে কি পেয়েছো ফাই দিয়ে আব্দুল্লার ভিতর এমন একটা নূর আছে যা দুনিয়ার জমিনে প্রকাশ হলে গোটা পৃথিবী আলোকিত হয়ে যাবে তাহলে গনা শুধু ঠিক আছে তোরা বলতো যে এখন আমরা কি করতে পারি ওদের তোমরা যদি কেউ ওদের ওর সাথে আত্মীয়তা করতে পারো মেয়ে দিয়ে আত্মীয়তা করতে পারো সেই বংশটা আজীবনের জন্য দামি হয়ে যাবে
প্রস্তাব শুরু হয়ে গেল এগানাতির প্রস্তাব ইতো দান মাইব দিও এরকম প্রস্তাব আস্তে 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 300 খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হুকের স্বামী নিয়ার জন্য তারা কি দিলেন প্রস্তাব দিলেন খস এটা 300 বিয়ে করতে দিব না জগন নেই আমরা তো কোনো বিরক্তি লাগ নেই আমি বাত লান্দে দেখছি সাই আসি ফেরাজান নিক কইলো বাতের কে হইলো মনত আনন্দ আই দিল ওয়াস খমনি লো বাত তুলিল লইরে বাড়ি দেবে তৌফিক দো আরে বাপ বাজি তা কবুতর হতে বাজি তা এখন মূল বিষয় কি জ্যোতিষী ইশারা দিয়ে মজবুত না খস 300 মাকে বিবাহ করা সম্ভব নয় এখন কি করলেন খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু আবার প্রতিযোগিতা লাগাই দিল এই জগান নেই আমার মেয়ে যদি গাজা আব্দুল্লাহকে শাদি দিতে না পারে তাহলে গাজা আব্দুল্লাহর কে মেয়ে বা বিয়ে করতে চাইতো কারো মেয়ে বিবাহ করতে সৃষ্টি জাতে রুর দে যিনি সৃষ্টি কুলের শিরোমণি সৃষ্টি জাতে রুর দে যিনি সৃষ্টি কুলের শিরোমণি শেষ জমানাই এলেন যিনি শেষ জমানাই মায়া মেনার হুজুরায় বারে রবিউলাল এলেন রসুল দুনিয়ায় সালাতুনিয়া সিজিদাই পড়িয়া রসুল খান্দে নুম্মতের মায়ায় বারে রবিউ মানুষ অনুভূত আবাস হইয়া না না দিয়ে না খাওয়া এলে কেন সত্যবাদী হলো তোরা খন বুঝা বান্ধ করলে দে আমার পেয়ারা রসুল বলতেছেন না তো রসুল পড়লে মরা কলব জিন্দা হয়ে গেল মন্তাজির গানের তো কাজ হতুন জাম মাতি অবন কি হলি বলি হল খলজা বলে ফাইটে যায় কে তোর খলজি বেলে বাড়ার কা এলে অস্ত হয়ে গেছি এই যে গানি বারে রবিউলাল আজ ফতার আবাস বারে রবিউলাল সিজদাই পড়িয়া রসুল খান্দে নুম্মতের মায়ায় বারে রবিউলাল এলেন রসুল দুনিয়ায় বেহেশতি ফুসাকে বড় দুই নয়ন সুরমা লাগা বেহেশতি ফুসাকে বড় দুই নয়ন সুরমা লাগা এলেন রসুল খতনা করা এলেন রসুল পাপি উম্মতের মানাই বারে সলা দুনিয়া শান্তিলা জ্যোতিষীয় ঘর দেখা যে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে এমন একটা নূর আছে যার বংশে গেলে আলোকিত হয়ে যাবে আর এই নূরটা যদি পৃথিবীত প্রকাশ হয় গোটা কুল কায়নাত আলোকিত হয়ে যাবে কারণ নসিবে দ্বারা নেই খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা একদিন সফরে বের হলেন
গরিবের লেয়ারি না এ বান্দরবন এটাও পর্যটন এলাকা তো না প্রায় মানুষ বহুত দূরত্ব দোয়া লেবেল না এ বান্দরবন এলাকাত আমরাও এসেছি এটাও দোয়া লেবেল আইন না আর আর ইন্দি একখান আছে দোয়া জাঙ্গা আনোয়ারা আর কি সব কি সব আর জুমা জানি তার আমি জানতে পারি ফুয়াগুন ফেডার লই দো সাত তো কবাই ঠেরাকাদের ডরম লই ওরে নাই খুললে গুরু যে ঠেরাগুন নাসর ভাই হ্যাঁ লাস্তা তুম সাহিতে আই দেরি মনে মনে ভাবি ফুয়াইবে ঠেরাগু যদি ইন্দে করে আল্লাহ জানে মার ফেড়ে খুললে গুরু মনে মনে ভাবি কোথায় তো শহর খুলি বেলি ভাই জজ ভাই আর কবার দিন না ভাই মা বাই করতে হই দে না ফয়বে ফজিলে তো লই দে নইলে আমরা জুমার জারিতে তার কইতে ডাইরেক্ট পানি বলন না হন কে ফোয়া গর্ব লই ফেডল লই বালা কিছু করতে না ফয়বে ভালো হইতো জুমন নামাজ হইতো উম্মুল গায়র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা গোসু বাকার মা বলতেছেন আমার ছেলেকে যখন আমি গর্বে নিয়েছি আফজালুল ইবাদ আত তালাওয়াত আল কোরআন আমি হাঁটতে হাঁটতে কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করতাম আমার দয়াল নবীর উপর দরুদ শরীফ পড়তাম জান মাউনি এন এন ছেলে হই ইবেন নাম গোসুবা গোসুবা দুনিয়ার জমিনে এসে মাকে বলতে লাগলেন ও মা আপনার মতো এত ভাগ্যবান মা আমি পৃথিবীতে দেখি নাই কেন হদা আপনি যখন আমাকে গর্বে নিয়ে হেঁটে হেঁটে যখন কোরআন শরীফ পড়তেন দুরূদ শরীফ পড়তেন মা আনা আসমাউল কালাম আমি গর্বের থেকে সেগুলো কান লাগিয়ে শুনতাম ওয়াজ কি আল আছে না আর রসুলুর আব্বা জান খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা সফরে বের হলেন উল সিরু ফিল আরদ বমন গরণীয় রসুলের সুন্নাত সবর গরণ বমন গরণ আল্লাহ দৃশ্য সন ওনার রসুল কারণ এক এক কান্ন দেইলে খোদা কত বড় ইন বুঝিন না ফেলি কক্সবাজার যাইলে স্বাগত দেইলে হইতে রিবে আল্লাহর কুদরত কত ঠিক নিয়ে ইয়া তো কক্সবাজার কদুয়াজারদের জানা করে ফেলে আয় ওদিনে কোট বাজার রকিয়ে গেলেন একটা মা বিল খড়ে গেছে কোট বাজার তো দিন গিয়ে ওদি কিনিলাম আমি আল্লাহ দৃশ্যান সাহায্য না এনা কদম লাক্কি বক্ত ওদের দিয়ে জটি গিয়ে বিয়ার ও সিনেত দেবে আমি মিডিয়ার দেখে দে জাহাঙ্গিরুজু জাহাঙ্গিরুজু এবার বেড়াই দিল গিয়ে এখন হ্যাঁ কই দে ভাই ওই এদ তো কেন কেন আল্লাহ সৃষ্টি আনসা কেন দোয়া করে যাই আল্লাহ যে কত বড় সাগর দেদের ডাকাত নিশ্চিত পারলে এক গাড়ি লাইনি আরে বাবর বাপ বোবর দ্বারা লি লই জান ফার গো গাতি লামের ভাঙ লই রে দার গো আহা বুঝলেন না আপনারা আপনি নিজের বউকে শালিকে নিয়ে যে হাত ধরে দুলাবাই নেমে গেলেন শরীয়ত জানেন আপনি মুসলমান শালি রে জাত ধরি গোস খারাপ নজর করি গোস বউ তালাক গেই গই সোজা দলিল তুই দুনুয়ারে যে কুরাসা নাম ধরিল আমার গই বউ কি গিয়ে দা বুঝুন নয়ের বাল্লা বাইরে যাই আর রসুল বাগের আব্বা যান খাজা একা মাথা ভুলো করো না এ তোরা জোর দে না রে ইকে যাইতে নাজির বসি দে আর সবাই অন্যান্য মিলিয়া যদি গেল ভাই কারো মার কুড়ারে হার মানে নি ওর উজো আনে হ্যাঁ তো হইল এলে ভাবুন এলে সৈয়দ কেন গেল ফল রবে শতান অর্ডার দে শতান একদিন বলো গোড়ার বেজ ধরি এসছে এ দু ভাগ দৌড় গোড়া তুটুম কেন দুরসা আর একজন আমাদের বিচুদি বাঁশ দে তুটুম কেন এনে না জানো আর একজনের বাঁশ উপর বিচুদি গলায় দিয়ে তুই ইয়া তুই উঠিন না পারবি একদিন বললো লটকিল ইয়ে শতানের কথা তো অবসলে ফেলা করিব যে ফারাক শতান তৈরি হয়ে গিয়ে
তোরা তো মসজিদ আছে ইবে কথার মসজিদ সগরত বার হই না গঙ্গরি গেল গরাইম বন্ধু ওয়াজ অদত আছে মাঝে মাঝে কনাগা জারি গিলে দি জালা লুকি এইন বড় ন মাঝে মি এলাক না জগানি আগাজা বাজি বেলা আ খবর ন লইলে গোসাত তো নাগাজা বাড়ি গই এলাকা খবর লওয়া বড় এখন সবরত বার বহুত দূরে গই হেরমত জাতু সব নামক গাকান ফারে গই তো খ্রিস্টান অলা গানাতি কইতো সাইল নে গরিত ফেরি না গোসাতা নে এই জগান নি ওরা বিয়ে দেখতে বই নেরে দিন না বাড়ি মাইয়ে পরে বিয়ে দিন না বাড়ি আব্দুল্লার মারি ফেলা বড় করে নাও জুবিল সোল আব্দুল্লাকে মেরে ফেলি তোলে শত্রু আজিয়ান এত তীর বললাম তলোয়াল বে বারে গে খ্রিস্টান হলে হুদিয়ল আর রসুলের আব্বা জানে কি করি ফেলে মারি ফেলি ফার বড় বুঝতে থেকে ইয়ো ভাই তীরের আগার মধ্যে বিষ মাখাইল বিষ মিশ্রিত করলেন খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলাকে মেরে দিলেন কিন্তু খাজা আব্দুল্লাহর যে আল্লাহর রহমতের ফেরেশতা আইমান আইসার মাশরিক মাগরিব চতুর্দিকে যে রহমতের ফেরেশতারা ফাহারা দিত খ্রিস্টান এগুলো না যাইত খাজা আব্দুল্লাহর কি দিত দে কেয়া হাজা আব্দুল্লাহর ভিতর নুরুন নবী আছে দেখি এল্লা রসুলের আব্বা জানার ফেরেস্তাই কি দিত গৌসবাক রাদিয়াল্লাহু তাআলা আগে বিজে বলে ফেরেস্তা আমি করতে গৌসবাক কত আইন মাদ্রাসা যেদিন যারে দিন বুঝির তারিখ দিয়ে আগে বিজে ফেরেস্তা আরে ফাহারা দেয় তখন বুঝে দিলে এই ফেরেস্তারা তোমরা আমার আগে বিজে ডানে বামে হাঁটতেছো কেন কত আমরা আল্লাহর তরফ থেকে এসেছি আপনাকে পাহারা দেয়ার জন্য সুবহানাল্লাহ ইয়াল্লাই মুহিউদ্দিন ইবে দ্বীনের জিন্দা করেন নি সুবহানাল্লাহ বড় করি হ সুবহানাল্লাহ দ্বীনের গির গে দে আর গো খাজা গরিব উদ্দিন মাইনউদ্দিন সাহায্য করি ইবে জিন্দা করি কি উবে সাহায্য করি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আচ্ছা ইউর মুল গদা তিরুগ মারে দিয়ে না পিছনে গিয়ে সিন্দা তুর না কিরোড় হ্যাঁ তুই স্পিরিটে তীর মারলাম ইবে যাইয়ে রে পিছনে নগলার কা ইকেও নয় কিন্তু বের ধরে গেলেই দেখো না ফেরেশতা দেখা যায় না এই যে কোন নেই আর আর তো ফেরেশতা আছে না হুয়া যে জানো না দুহন দশো একজন তো ফেরেশতা আছে যে দুই কান্দ দুবো দুই ওটো দুবো হবো ইয়ে দুই চোখ দুবো নাক দুবো কপাল দুবো হবো ইয়ে গোড়া শরীরে দুবো খানো তো দশো এল্লা রসুল কোন উম্মত যদি একবার সুবান আল্লাহ কইয়ে ফেরেশতা দশ জন সুবান আল্লাহ কইয়ে এল্লা একবার কইলে এগারো বারো যাবে বুঝি বড় বুঝল বুঝো তাই না এখন ঠিক গেলই না সারে দিয়ে এনে ফডর করি এই সডর করি তার ভিতর লাগে ফডর করে গিয়ে আবার যে মার্গি তে মার্গি দে আরেকজনের সাত হইতে আষ্ট জন মানুষ এভাবে তীর মেরে গিয়ে এভাবে মরবে বাদ বাকি গুলো চিন্তার মধ্যে পড়ে গেল আমাদের জ্যোতিষীর কথাই সত্য হয়ে গেল আব্দুল্লাহর ভিতর লামকানের আল্লাহর সাথে সম্পর্ক আছে আর মারা সম্ভব না
মরগে দেউ জাহান্নামে জক বাড়ি দর মরগে দেউ কি দর বাড়ি দর বেগুন দাই আগে গই 28 টাকা বেড়া লই মরগে রে এখন এই ঘটনা দেখে রকম এই ঘটনা বর্ণনা দিল কোনে উনার নাম কি উনার নাম বড় করি বাবা মা নাম তা তুমি কে আনা আব্দুল্লাহ বাড়ি কোথায় বাক্কা আমার আব্বা জান কাবাই মুআজ্জামার মতওয়ালি এখানে কেন এসেছো একটু হাঁটতে এসেছি সফর এসেছি বাবা তোমার জন্য জায়গাটা নিরাপদ যাও যেখান থেকে এসেছো সেখানে চলে যাও আমি তোমাকে কতগুলো পথটা একটু বাড়িয়ে দিচ্ছি সুবহানাল্লাহ শান্তি লান না বুঝো তাই না ফাটাই দিই বেশ দূরনো পাহাড়ের পাশে খেজুর পাতার ঘর আর রসুলের নানার আজ ওই না এই যে হয় নাই তাড়াতাড়ি করে গেলেন মা মানার মাকে ডাকলেন আমার রসুলের নানি বোর্রা বিন্ত ওজমা আর ওজনের নানির নাম মান কে লেখ বোর্রা বিনতে ওজমা বিবি ও আসিত কি বিষয় এত তাড়াতাড়ি কোত থেকে চলে আসলে কত্তু না সিদে না যে ঘটনা দেখি বেলায় এত সুন্দর যোগ্য বুয়া দেখি গোড়া ডিটাচ ঘটনা মা মানার মারে কি করিল আ এত সুন্দর ছেলে বলতেছেন ফুয়াওয়ারা কেন গড়ার লই আসছে এক নজর সাইতাম একখানা মেহমানদারি বুঝতাম বড় করি হ্যাঁ সাজা ওহা পিন্দা আপনি মনা খব দমন মন আমি বের কেন আইনি জিবের ডাক অতন তিরিয়ে রে তিরকি গই গই ডল লাগার ইল্লি সুন্দর উনার বল বাড়ি বাক্কা উনার আব্বা জানার নাম খাজা আব্দুল মুত্তালিব বিবি ছেলেটার জন্য মন কানতেছে এত সুন্দর ছেলে আমি আর পৃথিবীর জমিন আগামীকাল আমি কোন কাজে যাব না আমি আগামীকাল ওই ছেলেকে দেখতে যাব উনার আব্বা বলে কাবা জরিফের মতো আল্লি উনাকে এক নজর দেখে আসবো আসলে লাইনে থানের দের নইলে 300 জন সম্ভ্রান্ত পরিবারের মানুষ একানাতে করতে চাই কে নসিবে মুরব্বী হলে যার বিয়ে জেড়ে ইতের লই যাবে মা মানার আব্বা যান তারপর দিন কাবাতে আয়ের বুড়ের খড়গুর দেয় মক্কার মানুষের লোক একখানা বেগা আছিল ইয়ে লার রসুল কই দে মক্কার মানুষ থেকে মদিনার মানুষ আফজল মানে বেশি ভালা না রসুল কই দে মক্কার মানুষ তো মদিনার মানুষ আর রসুল জন্মস্থানে তাই না বার দনা কাবের অত্যাচারে মদিনা জাগো করে দে হিজরত গড়া করে দে ঠিক নে ঢাকার মানুষ তো সিটেঙ্গে মানুষ বেশি ভালা এই জবাব নেই ভুল কইলাম ভালো ঢাকা যাইয়ের একদিন একখান লিখছে তুচ্ছ অবাই লিখছ হল আর একখানা সব বাজার লই যাও লিখছে হলাই তো বরবাদ হইনি ই তো ঢাকা দেখতে রাখতে সিটিং এ গিয়ে গেল কোথায় স্যার ওই তো অদবাই আই সিটিং তো না সিডি আর একখানা সব বাজার লই যে দেখা দে মানুষ সব সিডে সাদা মিখে লই যেতে কই দে করে অবাই ডাইরেক্ট মা বাজার লই গিয়ে গেল লই যাই গলি গদলাই আসু দলা ফাতিয়া দি ফেলেন দি এ ভুল কইলাম দা না ঠিক
সিদে ভাইয়ের ভাই জেফা আছে মগর টিয়া নাই জেফা আছে খতম মুসিব ইয়াল্লাই চট্টগ্রামের মানুষ এই বান্দরবনের মানুষ সরল দিলে গো চোদ্দ রইল আষ্ট জনে ফিডিল দশ জন তাইল দুজনে কত দুর্গ রাম নামার নমান নমার দুর্গ সাগা পাই দুর্গ দয়া দয়া ইয়াল্লাই আর দেশের মানুষ ফৈসল অন্য ফাইল ও জায়গা আছে নমরিব কিয়া দয়া শরীর দেই বুলর ভাল্লা এত দয়াল নবী আর নসিব দেখি বড় করে না হাজা আর ওহাব বিনতে আব্দুল মুনা মা মানার আব্বা জান রাদিয়াল্লাহু তাআলা গেইবে বড় সোজা গুলো গেই কাবা দেখে তো কাবার দরজা বরাবর উগো মানুষ বইল ওই বুড়ো মানুষ হ্যাঁ এবার দেখ ইবে হল যাই রে এই সময় জিয়ান ঘোরাঘুর করছি আপনি কে আয় ভারত তো না সিধা বাজে কি লেছু এটা উগো বলা আব্দুল মুত্তালিব কাবা শরীফের মতো লিবের তো আইতে পারছি এবার উগো বব সুন্দর খাজা আব্দুল্লাহ বলি গো এবার কেন সাইতে মারছি আমি একটু দেখতে এসেছি খাজা আব্দুল্লাহ কে এটা আমার ছেলে আমি কাবার মতো আনলি অবাক হয়ে গেল দৈর্ঘ্য না বুঝলো গোড়া ডিচার্জ ঘটনা আম বুঝে হইল মহব্বত দেখি না বসে আর রসুলের দাদা আব্দুল মুত্তালিব এবং মুস্তাজাবুদ দাওয়া আত্তুলি রাগে দোয়া কবুল হইত আব্দুল মুত্তালিবে কাবা শরীফের গিলে আব্দুরি আমার রসুলের বাকে দাদা আল্লাহর কাছে দোয়া করে গিল ফোয়া খুঁজছিল দস্যু অগদা বংশধর বাড়াই বেলায় ভুয়া খুঁজছে তো কবু এল্লা আল্লাহ দস্যু ভুয়া দিবে আব্দুল মুত্তালিব তো ভুয়া দিলে দস্যু মাইয়া দিলে সব মোট খজন এ প্রথম সন্তান খাজা আব্দুল্লাহ হযরত আমির হামজা আবু তালেব আল গারিস আল জুবাইর হযরত আব্বাস এই আবু লাগাব আছে ফোয়াজ ইল্লু কবু দস্যু ফোয়াজ জিবে সিনি বেলে ই বিমান আলাই গিয়ে জিবে নো সিনি বাবু লাহাব গিয়ে বে বরবাদ হয়ে গিয়ে এলা গরের মানুষ হইল নো সিনিলে জাহান্নামে যাবে করিব ঠিক না এ জিদ বাহিনী 22000 এ জিদ বাহিনী দাড়ি টুবি বাগরি মিসুয়াক বেগুন নো আছে আজান একামত সিজদা নো আছে না ইমানদার কইবে সুযোগ আছে না আল্লাহু আকবার করে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা শহীদ করে দিই দাও ভাই 22000 এ জিদ বাহিনী নামাজ দোয়া টুবি বেগুন পরিষ্কার আছে এ 1500 বছর পরে আইরো এ জিদের রহমাতুল্লাহ আলাইহি কদে রানিং এ জিদ তারা দেশন নাই নিয়ে এ জিদের হযরত এ জিদ কদ দ এখন রানিং এ জিতল নাই নিয়ে ইউটিউবের মধ্যে সান মারা যায় ইমাম হুসাইনের মাজার মোবারকের গুম্বিসি আগা করা স্বর্ণ গেটিয়ে নাগা করা স্বর্ণ হযরত আলীর মাজার মোবারক গুম্বিসি আগা করা কি এক টন দুই টন নয় 27 টনের উপর স্বর্ণ আছে বাদ 27 টনের উপরে কি আছে তইলে ইমাম হুসাইনের শহীদ করার বড় বাল আহিয়া জিন্দে হাইছে এজিদের রহমতুল্লাহ আলাইহি কদম মলয় আছে তো না এজিদের নামে মাজার তো দূরের কথা কাল সিটে হলো উঠতে দেই লগবর এড়ে ভাগি না আর আর কি ভানো দাঁড়াও না কে ভাগি না ও খো আগালার গুজুর আছে তো ইবা ওদে এজিদের কোনো দোষ ছিল না তো এজিদি বেজানিতের বইনে জামাই লাগে হত সিটিং লড়ো